আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবুল কালাম নয়ন। আজ আমি আপনাদের সাথে একটি ভিডিও টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। আমার ভিডিও টিউটোরিয়ালটির বিষয়বস্তু হচ্ছে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে বাবল তৈরিকরণ। তো কীভাবে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে বাবল তৈরি করা যায়, তাই আমি আমার আজকে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদের ফটোশপ ওপেন করে নিতে হবে। ফটোশপ ওপেন করে নেওয়ার পর ফাইলে ক্লিক করে নিউ নিউ ক্লিক করে আমরা একটি পেজ সেট আপ নিয়ে নিচ্ছি। ওয়াইড 600 পিক্সেল, হাইট 600 পিক্সেল এবং রেজুলেশন 72 এবং যথারীতি অন্যান্য অপশন যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটা নিয়ে ওকে করে দিচ্ছি। দেন তারপর কালার অপশনে এসে আমি এখানে ফরগ্রাউন্ডের কালার ব্ল্যাক করে দিচ্ছি এবং এখানে পেইন্ট প্যাকেট টুলটি নিয়ে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন তারপর এখান থেকে একটি ট্রান্সপারেন্ট লেয়ার নিয়ে ইলিপটিক্যাল মার্কি টুলটি নিয়ে নিলাম। ইলিপটিক্যাল মার্কি টুলটি নিয়ে এখন এঁকে নিচ্ছি একটি মার্কি সিলেকশন। এঁকে নিয়ে এখন এটিকে সেভ করে নিব। সেভ করার জন্য সিলেকশনটি থাকা অবস্থায় সিলেক্টে ক্লিক করে সেভে ক্লিক করে যে নামে আমি এটিকে সেভ করতে চাচ্ছি সেই নাম লিখলাম এবং ওকে করে দিলাম। এই সিলেকশনটি সেভ হয়ে গিয়েছে। দেন এই সিলেকশনটি থাকা অবস্থায় অ্যাডিটে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করে 8 পিক্সেল দিয়ে নিচ্ছি এবং এটির কালার এরকম একটি কালার দিয়ে নিলাম। দেন ওকে, সেন্টার, পজিশন, লোকেশন ওকে করে দিলাম, চলে এসেছে। দেন তারপর এটির উপরে আমরা ফিল্টার থেকে ব্লারতে গ্রেশিয়ান ব্লার অ্যাপ্লাই করবো। গ্রেশিয়ান ব্লার যথারীতি আমরা রেডিয়াস 21 দিয়ে নিচ্ছি। ওকে, দেন তারপর সিলেক্টে ক্লিক করবো, আবার ডিসিলেক্ট করে নিলাম। ডিসিলেক্ট করে আবার ফিল্টারে ক্লিক করে ব্লারতে গ্রেশিয়ান ব্লারে ক্লিক করে এটিকে আমরা 10 গ্রেশিয়ান ব্লার দিয়ে নিচ্ছি। দেন তারপর একটি নতুন লেয়ার নিয়ে নিলাম। নতুন লেয়ার নিয়ে আবার সিলেক্টে ক্লিক করে লোড সিলেকশনে ক্লিক করে চ্যানেল এখানে থেকে এসে বাবলে ক্লিক করে ওকে প্রেস করে নিলাম। দেন আবার অ্যাডিটে ক্লিক করে স্ট্রোকে ক্লিক করে 2 পিক্সেল এটিকে হালকা কিছুটা লাইট কালার করে দিচ্ছি, ওকে করে দিলাম। ওকে, দেন তারপর আবার ফিল্টারে ক্লিক করে ব্লার থেকে গ্রেশিয়ান ব্লারে এসে রেডিয়াস এখানে আমরা 6 দিয়ে দিচ্ছি। ওকে, দেন তারপর এখান থেকে এটিকে কিছুটা অপাসিটি কমিয়ে নেওয়া যেতে পারে। আমি অপাসিটি যথারীতি 60 দিয়ে নিচ্ছি। তো এবার ডিসিলেক্ট করে নেওয়ার জন্য সিলেক্টে ক্লিক করে ডিসিলেক্ট অথবা কন্ট্রোল প্লাস ডি প্রেস করা যেতে পারে। তারপর আবার একটি নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। নতুন লেয়ার নিয়ে ব্রাশে ক্লিক করে ওকে এখানে ক্লিক করে এই ব্রাশটি পছন্দ হচ্ছে আমার, এই ব্রাশটি নিয়ে নিলাম। সফট রাউন্ড প্রেশার অপাসিটি এবার সাইজ 100 দিয়ে নিচ্ছি এবং হার্ডনেস 0। ওকে, এখন এখানে একটি ক্লিক এবং এখানে একটি ক্লিক করলাম, চলে এসেছে। চলে আসার পর ফিল্টারে ক্লিক করে ব্লার থেকে আবার গ্রেশিয়ান ব্লারে ক্লিক করে এবার 6.5 দিয়ে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর আবার ফিল্টারে ক্লিক করে ডিজার্ট থেকে শেপারাইজ এসে দেন এটিকে 50 করে ওকে করে দিচ্ছি। তো এটি এই দুই সাইড বরাবর চলে এসেছে। দেন তারপর এটির অপাসিটি কিছুটা কমিয়ে নেওয়া যেতে পারে, 70 করে দিচ্ছি, ওকে করে দিলাম।
দেন তারপরে আবার একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি নতুন লেয়ার নিয়ে নেয়ার পর আবার ব্রাশে ক্লিক করে ওকে দেন এখানে এসে 25 পিক্সেল দিয়ে নিচ্ছি এবং হার্ডনেস 0 ওকে দেন তারপরে এখানে ওকে দেন আবার এখানে এসে ফিল্টার থেকে ব্লার থেকে গুশিয়ান ব্লার থেকে আবার এটিকে 6.5 দিয়ে নিচ্ছি ওকে দেন তারপর আবার আরেকটি নতুন লেয়ার নিয়ে নিচ্ছি নতুন লেয়ার নিয়ে নেওয়ার পর এই ব্রাশটিকে ক্লিক করে ওকে এবার এই ব্রাশটিকে 250 করে দিলাম পিক্সেল ওকে দেন তারপর মাঝখান বরাবর এরকম করে একটি দাগ টেনে নিলাম নেওয়ার পর ফিল্টার ব্লার থেকে গুশিয়ান ব্লারে ক্লিক করে এখন যতটুকু আমি গুশিয়ান ব্লার এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি ঠিক ততটুকু গুশিয়ান ব্লার দিয়ে নিই 70 দিয়ে নিচ্ছি অথবা 68 ঠিক আছে তো এমনটি করে এবার ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পর আরেকটি লেয়ার নিয়ে নিচ্ছি লেয়ার নিয়ে এখন সিলেক্টে ক্লিক করে লোড সিলেকশনে ক্লিক করে চ্যানেল থেকে আবার বাবলে ক্লিক করে ওকে করে দিলাম তো এরকম আমার সিলেকশনটি আবার চলে এসেছে সিলেকশনটি চলে আসার পর অ্যাডিটে ক্লিক করে স্ট্রোকে ক্লিক করে 12 দিয়ে এখন এটিকে আরেকটু কিছুটা লাইট কালার করে দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি সেন্টার বরাবর রেখে ওকে তো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর তারপর সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে ফিল্টার থেকে ব্লার থেকে গুশিয়ান ব্লারে এসে 6.5 দিয়ে নিচ্ছি যথারীতি বা একটু বাড়িয়ে নেওয়া যেতে পারে আমি 6.8 দিয়ে নিলাম 6.8 দিয়ে ওকে করে দিচ্ছি ওকে করে দিয়ে এখন এখান থেকে ইরেজ টুলটি নিয়ে নিচ্ছি ইরেজ টুলটি নিয়ে অপাসিটি কিছুটা কমিয়ে নিই 70 করে দিই দেন তারপর সাইজ 100 করে দিচ্ছি এবার এটিকে ফ্লো কিছুটা কমিয়ে দেন হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়ার পর সবগুলো লেয়ার সিলেকশন করে নিচ্ছি কন্ট্রোল ধরে তারপর এটিকে মার্জ করে দিব রাইট বাটন ক্লিক করলাম মাউসের মার্জ লেয়ার করলে সবগুলো একটিতে চলে এসেছে দেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট অথবা কন্ট্রোল প্লাস আই প্রেস করলে এরকমটি হয়ে যাবে দেন তারপর এডিটে ক্লিক করে ডিফাইন্ড ব্রাশ প্রিসেট ওকে এটিকে বাবল নামে সেভ করে দিলাম ওকে
দেন এখন নতুন একটা পেজ নিয়ে নিব, মনে করি একটু ওয়েব পেজ নিব। ওয়েব পেজ নিয়ে ওকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর গ্রেডিয়েন্টে ক্লিক করে ওকে, তারপর গ্রেডিয়েন্টে ক্লিক করে ওকে গ্রেডিয়েন্টে নিলাম। এখানে ক্লিক করার পর ওকে করে দিলাম। ধন্যবাদ। এই গ্রেডিয়েন্টটি ধরে এভাবে করে টেনে নিচ্ছি। তারপর ব্রাশ থেকে ওকে, এখান থেকে এসে বাবলস নিয়ে ওকে, এখানে ক্লিক করে শিফট ডায়নামিক ওকে, দেন এটা ক্লিক ঠিক আছে। তো এভাবে করে একটু বড় করে নিলাম। এখান থেকে ইচ্ছা করলে বড় করে নেওয়া যেতে পারে। আমি 250 করে দিলাম ওকে। এখন এইভাবে যেভাবে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি বাবল, ঠিক সেভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের মূলত বাবল ইফেক্টস। ধন্যবাদ বন্ধুরা অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে আমার টিউটোরিয়ালটি দেখার জন্য। থ্যাংক ইউ।